আসলে আমাদের হাইকমান্ডের নির্দেশে আমরা যে সকল কর্মসূচিগুলো নিয়েছিলাম সেগুলা আমরা স্থগিত করছি। আমাদের নেতা জননেতা উবাইদুল কাদের সাহেব বলেছেন আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার জন্য এবং জননেত্রী শেখ হাসিনার কাছে নোয়াখালীর অপরাজনীতির বিষয়ে ইতিমধ্যে ওনার কাছে অভিযোগ আছে, সেগুলো উনি যাচাই বাছাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। এটাই হচ্ছে সহসায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। আমরা এক মাস পরে আবার বিষয়টা আপনাদেরকে জানাবো। হাইকমান্ডের নির্দেশে তোমরা বললে কথা তো আমাদের বলতে দিব না, তাহলে তোমরা বলো, এত কথা বলো। হাইকমান্ডের নির্দেশে আমরা এটা প্রত্যাহার করে নিয়েছি, কিন্তু আমরা এটা এক মাস পরে আবার এখন যেটা হবে, যদি এটা সমাধান না হয়, নোয়াখালীর অপরাজনীতি বন্ধ না হয়, টেন্ডারবাজি, তারপরে চাকরি বাণিজ্য, প্রশাসনের উপর প্রভাব কাটিয়ে যে অপরাজনীতি চলছে এটা যদি বন্ধ না হয়, যদি অস্ত্রবাজি বন্ধ না হয়, তাহলে এক মাস পর আমরা আবার এই প্রেস ক্লাবে আপনাদের সাথে কথা বলে পরবর্তী কর্মসূচি নিব। সবাইকে ধন্যবাদ। না কি জন্য বলব, কি জন্য আমি গঠনতন্ত্র অনুসারে কথা বলছি, এটা আমার ঘোষণাপত্রে আছে, এই এটা আমার কাছে আছে, ঘোষণাপত্রে আছে যে বাক ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা আমার আছে, আমার ঘোষণাপত্রে স্পষ্ট ভাষায় লেখা আছে, দেখেন আপনারা 58 পৃষ্ঠায় 3-2 ধারায় জনগণের মৌলিক চাহিদা পূরণ, সেখানে আছে বাক ব্যক্তির চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতা। আমার মত প্রকাশের স্বাধীনতা আছে, আমি এই জন্য আমি কথাগুলো বলছি, আমি সাহস করে সত্য কথা বলবো, অন্যায় অবিচার অনিয়মের বিরুদ্ধে আমি অবশ্যই প্রতিবাদ করব। আমি চাই পরবর্তী নির্বাচনগুলো বাংলাদেশে যাতে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় এবং এই নির্বাচনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য জননেত্রী শেখ হাসিনা আন্তরিকভাবে এখন থেকে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, যার উদাহরণ আমাদের বসুরহাট পৌরসভা। এর আগে কিছু কিছু নির্বাচন প্রশ্নবিদ্ধ, সব নির্বাচন প্রশ্নবিদ্ধ, এটা ঠিক না। আর বাংলাদেশে এই যে ভোটের চুরির রাজনীতি, এটা শুরু করছে জিয়াউর রহমান হানা ভোটের মাধ্যমে।